আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফতিহা শাফি। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক নববধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুরের বাসা থেকে একটি পিস্তল ও দেশি বিদেশি বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কলেজ ক্যাম্পাসে সন্ধ্যায় স্বামীর সাথে বেড়াতে যাওয়া ওই গৃহবধূকে ছাত্রাবাসে আটকে রেখে গণধর্ষণ করা হয়। এই অপকর্মে সাইফুর সহ ছাত্রলীগের আরও পাঁচ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ধরতে সিলেটের বিভিন্ন স্থানে রাতভর পুলিশ অভিযান চালায়। অভিযানে সাইফুর বাসা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সাইফুর ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন অর্জুন, রনি, মহিবুর রহমান, রবিউল ও তারেক। এরা সবাই এমসি কলেজের ছাত্রলীগের সক্রিয় নেতা। তবে এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট কার নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে বেড়াতে যান ওই নারী। রাত 9টার দিকে স্বামীকে মারধর করে স্ত্রীকে জোর করে ছাত্রাবাসে তুলে নিয়ে গণধর্ষণ করে কলেজ ছাত্রলীগের ওই নেতারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। খাগড়াছড়িতে ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। বুধবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতিকালে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা করেছেন ধর্ষিতার মা। সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলায় প্রধান আসামি মিজানুর রহমান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ায় একটি ব্রিকফিল্ড সংলগ্ন মাদকের স্পট থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনের নাম সাকিব ও জয়। তাদের কাছ থেকে নীলা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় মিজানের বাবা মা সহ 6 জনকে গ্রেপ্তার করা হলো। শেষ মুহূর্তে করোনা সনদ হাতে পাওয়ার টেনশন কেটেছে। সৌদি আরব যেতে পারলেন 260 জন প্রবাসী কর্মী। রাত 12:30টার দিকে তাদের নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ। এর আগে দিনভর করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন ওই প্রবাসীরা। ফ্লাইট চালুর ঘোষণার পর শুক্রবার সকালেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা। সন্ধ্যার মধ্যে পরীক্ষার ফলাফল বা কোভিড টেস্ট সার্টিফিকেট পাওয়া কঠিন ছিল তাদের জন্য। রাত 9টা পর্যন্ত 150 জন সার্টিফিকেট পাওয়া গেলেও বাকিদের সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে রাত 9:30টার দিকে অনলাইনে সার্টিফিকেট পেয়ে নিশ্চিন্তে ফ্লাইটে ওঠেন ওই প্রবাসীরা। আজ রাতে আরও একটি ফ্লাইট ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা রয়েছে। কারওয়ানবাজারের সৌদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরে টিকিটের জন্য আজও বিক্ষোভ করছেন প্রবাসীরা। আজ 851 থেকে 1400 পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। তবে নানান জটিলতায় টোকেনধারী অনেকেই টিকিট পাচ্ছেন না। টোকেন না পাওয়া শত শত প্রবাসী শ্রমিক বাইরে অপেক্ষা করছেন। তাদের দাবি রিটার্ন টিকিটের সময় অনুযায়ী যেন তাদেরকে টিকিট দেওয়া হয়। এদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে আগামীকাল 1500 নম্বর পর্যন্ত টোকেনধারীকে টিকিট দেওয়া হবে। নতুন টোকেন দেওয়া হবে 4 অক্টোবর। পাবনা 4 আসনের উপনির্বাচন আজ। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টায়, একটানা চলবে বিকাল 5টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে গতকাল রাতেই পাঠানো হয় নির্বাচনী উপকরণ। শুক্রবার বিকেলে রিটার্নিং কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। কড়া নিরাপত্তায় তা পৌঁছানো হয়। নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 1100 পুলিশ, প্রায় 1500 আনসার এবং 2 প্লাটুন বিজিবি। নির্বাচন তদারকির দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস এবং বিএনপির হাবিবুর রহমান হাবিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।